আসসালামু আলাইকুম, আবার চলে আসলাম আপনাদের মাঝে মেরিনা বেতে। দীর্ঘ 5 মাস পরে আমার সেই বন্ধুর সাথে দেখা, লকডাউনের কারণে তার সাথে দেখা হয় নাই। আর এরকম একটা জায়গায় আছি, খুব সুন্দর জায়গা, যেখানে না আসলে আপনারা অবশ্যই মিস করবেন। সিঙ্গাপুরে যারাই আসছে এই জায়গাটা অবশ্যই আসছে। পিছনে যে লায়নটা দেখতে পাচ্ছেন, এটা হলো সিঙ্গাপুরের ঐতিহ্য, এটার জন্যই সিঙ্গাপুরকে বলা হয় লায়ন সিটি। ওকে, তো পরিচয় করে দেয়, আমার পাশে আমার বন্ধু আছে নুরুল ইসলাম, 5 মাস পরে আমার সাথে দেখার জন্য ছটফট করছে, সে কিছু বলতে চায় আপনাদের মাঝে, তো শুনুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, অনেকদিন পরে বাইকে দেখলাম, খুবই ভালো লাগলো, প্রায় দীর্ঘ 5 মাস ধরে দেখা হয় না। দেখা মূল কারণ হচ্ছে আমার চ্যানেল একটা ইউটিউব চ্যানেল খোলা, কারণ আমি সবসময় ইসলাম ভাই চ্যানেলটা দেখতাম, দেখার মতো অনেক কিছু শেখার আছে। তো আমি বিষয় নিলাম যে আজকে দিন ইসলাম ভাই আমার একটা ইউটিউব চ্যানেল ছিল, ওখানে দেখতে পারেন, চ্যানেলের নাম নুরুল ইসলাম, ওখানে শেয়ার করা আছে। দেখ আমার মনটা খুব ভালো লাগছে আজকে, মনে করেন যে ইসলাম ভাই সে খুব খুঁজছে, আমার স্বপ্নটা পূরণ হয়েছে আর কি। দেখবে ভাই, ঠিক আছে, ভালো থাকেন, আর দেখবে সবাই ইউটিউব চ্যানেল খুলবে, ইসলাম ভাই ইউটিউব চ্যানেলটা। আসলে নুরুল ভাইয়ের উদ্দেশ্য ছিল এখানে আসা, সে দীর্ঘ 5 মাস ধরে দেখতেছে, আমি ইউটিউব নিয়ে অনেক ঘাটাঘাটি করি, তো তারও খুব শখ, তারও খুব ইচ্ছা যে আমি একটা চ্যালেঞ্জ তারও খুলে দিই, তাই আজকে দেখা। তো নুরুল ভাই আজকে নতুন ইউটিউব জগতে, আমার ডিসক্রিপশনে তার চ্যানেলের লিঙ্কটা দেওয়া থাকবো, তার নামটা দেওয়া থাকবো, অবশ্যই তারে আপনারা সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আর আজকের ডেটটা, আজকে হলো 26 জুলাই, আজকে থেকে 1 বছর পরে নুরুল ভাইয়ের চ্যানেলটা মনিটাইজেশন হবে। তো 1 বছর তার লাগবে না, যেহেতু আমি আছি, আমি আপনাদের গ্যারান্টি দিলাম যে 1 বছর আগেই নুরুল ভাই সাকসেস হইব। তো নুরুল ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, তার চ্যানেলটায় সাবস্ক্রাইব করবেন। আমার পিছনে যেটা দেখতেছেন লায়ন, মেলায়ন যেটা, সেটা হলো সিঙ্গাপুরের একটা ঐতিহ্য। এখানে যদি না আসেন তাহলে বুঝতে পারবেন না যে এখানকার সৌন্দর্যটা কী। আমি আপনাদের ঘুরে দেখাবো, অনেক সুন্দর একটা জায়গা। সিঙ্গাপুরে যারাই ঘুরতে আসে, বিশেষ করে এই জায়গাটায় অবশ্যই তারা আসে। কেন আসে? কারণ মেলায়নটা হলো সিঙ্গাপুরের ঐতিহ্য, তাই সিঙ্গাপুরকে বলা হয় লায়ন সিটি, এই জন্যই বলে লায়ন সিটি। অনেক সুন্দর একটা দৃশ্য, এখানে অনেক পর্যটক আছে, অনেকে ঘুরতে আসছে, দেখতেই পাচ্ছেন আমার পিছনে সবাই সাইকেল নিয়ে আসছে, ফ্যামিলি নিয়ে আসছে, অনেকেই ঘুরতে আসছে। পিছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংটা সম্বন্ধে অবশ্য আপনারা অবশ্যই জানেন। তো আজকে আপনাদের দেখাবো এই এই জায়গাটার যে সৌন্দর্যটা, সেটা আমি দেখাবো। তো আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। আমার সামনে যে বিল্ডিংগুলো দেখতেছেন, বিল্ডিংগুলো গ্লাসে তৈরি করা, সম্পূর্ণ গ্লাস আর গ্রিন, খুবই সুন্দর বিল্ডিং। এগুলো হলো সিঙ্গাপুরের যে ব্যাংক, প্রত্যেকটা ব্যাংকের বিল্ডিং, এগুলো অফিসিয়ালি বিল্ডিং। এই বিল্ডিংগুলো খুবই সুন্দর, কাছের থেকে দেখতে পারলে আরও সুন্দর মনে করতে পারতেন। দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ গ্লাসে তৈরি করা বিল্ডিং, এখানে অনেক উঁচু উঁচু বিল্ডিং আছে, সবগুলাই ব্যাংক, বিভিন্ন ব্যাংকের। লকডাউনের কারণে অনেক ফাঁকা, যদি লকডাউন না থাকতো এখানে অনেক মানুষ হয়, প্রচুর ভিড় হয়, কিন্তু আজকে পুরো দুনিয়াটারেই স্তব্ধ করে রাখছে। তারপরেও কিছু কিছু মানুষ আসছে ফ্যামিলি নিয়ে। খুবই সুন্দর জায়গাটা দেখতে পাচ্ছেন। চলে আসলাম আরেকটা সুন্দর জায়গায়, অনেক সুন্দর একটা জায়গা, পিছনে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা ভিউ, অনেক সুন্দর একটা ভিউ। দেখলে আসলে আপনারা আসলে বুঝতে পারবেন যে এই জায়গাটা কতটা সুন্দর। এখানে যে পরিবেশটা, অনেক ঠান্ডা, অনেক ঠান্ডা, কত সুন্দর জায়গা। সিঙ্গাপুরে দেখার মতো অনেক জায়গা আছে, আপনারা যদি আসতে চান আসতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন আমার সামনে পানিগুলো দেখছেন কত ক্লিন, অনেক ক্লিন।
অনেক সুন্দর একটা জায়গা। আমার সামনে আছে এটা হলো একটা রেস্টুরেন্ট, এটা একটা রেস্টুরেন্ট, খুব সুন্দর একটা রেস্টুরেন্ট। আপনাদের আমি রেস্টুরেন্টে নিয়ে দেখাবো। আর এই জায়গাটা অনেক সুন্দর, অনেক অসাধারণ একটি জায়গা। ফুলগুলো দেখতে পাচ্ছেন কি সুন্দর ফুল, দেখলে মনটা জুড়ে যায়। আর আমার পাশে আমার বন্ধু তো আছেই। তো চলুন আপনাদের এই রেস্টুরেন্টটা দেখাই। আমি রেস্টুরেন্টের এখানে যাইতেছি। সিঙ্গাপুরের সৌন্দর্য শেষ নাই, আপনি সারাদিন ঘুরলেও ঘোরা শেষ হবো না, দেখাও শেষ হবো না, এত সুন্দর একটা জায়গা। এই সেই রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন, ভিতরে অনেক মানুষ আছে, অনেক এক্সপেন্সিভ একটি জায়গা। সিঙ্গাপুরে ঘুরতে কোনো টাকা লাগে না, ফ্রি। আর এখানকার মানুষ অনেক ভদ্র, অনেক ভদ্র। এখানে আপনি সারাদিন আসবেন, সারাদিন ঘুরবেন, কেউ কখনো আপনারে কিচ্ছু বলবো না, যত দূর যাই খালি সুন্দর আর সুন্দর, সৌন্দর্য শেষ নাই। রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করা নিষেধ, তারাই প্রবেশ করতে পারবো যারা এখানে লাঞ্চ করব। তো সৌন্দর্যর কি শেষ আছে এখানে, সামনে আরও সুন্দর আছে, যতই কাছে যাই ততই সুন্দর। ফ্যামিলি ফ্রেন্ড বাচ্চা তাদের নিয়ে আসলে অনেক এনজয় করতে পারবেন এই জায়গাটা। এই যে রেস্টুরেন্টটা, আমি রেস্টুরেন্টের কাছাকাছি যেতেছি। ওকে, এখানে দৌড়ানো নিষেধ, বোর্ডিং করাও নিষেধ, লকডাউনের কারণে আপাতত বন্ধ আছে। বন্ধ না থাকলে আপনাদের আমি ভিতরে নিয়ে যেতাম, এখানে সম্পূর্ণ বন্ধ। ভিতরের পরিবেশটা আরও সুন্দর, অনেক সুন্দর। সরি, তবে আমরা এদিকে যেতে পারি, এখানটা একটু দেখতে পারি। দেখছেন গাছগুলো কত সুন্দর, পুরো ক্লিন জায়গাটা, অনেক সুন্দর গাছ। সামনে যে পানি, আমরা ওই পারে ছিলাম, এখন এখানে আসি। আমরা দুই বন্ধু ঘুরতে আসছি আজকে। সামনে যে পানিগুলা, 24 আওয়ার্স পানিগুলা চলতেই থাকে। এই পানির জন্য এই জায়গাটা আরও বেশি সুন্দর হয়েছে, আকর্ষণ হয়েছে। এটা কি পাখি, টুনটুনি চলে গেল। এই পানির সামনে বৈশা লাঞ্চ করতে কি যে একটা আনন্দ, কি যে একটা মজা। এই জায়গাটা অনেক সুন্দর একটি জায়গা, অনেক সুন্দর। আপনারা যদি আসেন তাহলে উপভোগ করতে পারবেন। এটার যে সাউন্ডটা, যে শব্দটা, রাত্রে মনে হয় এখানে বসলে ঘুমাই সব, এত এত জটিল একটা সাউন্ড। একবার শুধু আই সেই জায়গাটা দেখছেন কতটা ভালো লাগে, মনটা জুড়াই দেবো বললাম। আপনারা অবশ্যই আসবেন, খুবই সুন্দর একটি জায়গা, খুবই সুন্দর। এখানে আসতে কোনো টাকা লাগে না, আপনি পুরো ম্যারিনা দিয়ে এটা ঘুরতে পারবেন ফ্রি। এখানে কেউ আপনি কিছু করবো না, ফ্রি ঘুরতে পারবেন। স্পেশালি ফ্যামিলি নিয়ে আসবেন। আর সবচেয়ে বেটার হয় যদি আপনি টিফিন বক্সে খাবার নিয়ে আসেন তাহলেও বেটার, কারণ সিঙ্গাপুর খুবই এক্সপেন্সিভ। এখানকার এক কাপ চা, শুধু এক কাপ চা, এক কাপ চার দাম আপনার বাংলাদেশে 200 টাকা, এক কাপ চা 200 টাকা। একটা কেক, ছোট্ট একটা কেক আপনি যদি খাইতে চান তাহলে সিঙ্গাপুর খেয়ে খাইতে গেলে মিনিমাম $10, তার মানে বাংলাদেশে 600 টাকা। অথচ আপনি যদি বাহির থেকে কিনে আনেন তাহলে মাত্র করবো $1। তো এই জিনিসটা সবাই খেয়াল রাখবেন। আবহাওয়াটা খুবই সুন্দর, খুবই সুন্দর একটা আবহাওয়া। আকাশে মেঘ জমছে, কিছুদিন পরে বৃষ্টি আসবে। আশা করি আপনাদের ভালো লাগছে আমার ভিডিওটি আজকে এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক, সাবস্ক্রাইব
এন্ড শেয়ার করবেন আর কমেন্ট করবেন যদি এই জায়গায় আসতে চান। রাস্তা চাইলে অবশ্যই আমি আপনাদের গাইড করবো। টোটালি ফ্রি এখানে।